আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আজকে আপনাদের মাঝে একটি নোকিয়া ফোন নিয়ে আসছি, যে ফোনটা রিডিং উঠতেছে 14, 15, 13 এইরকম রিডিং ওঠানামা করতেছে, ফোনটাতে কোনো শর্ট নাই। কাস্টমার বলতেছে আরেক টেকনিশিয়ান বাইকের দেখাইছে, কিন্তু আমি খুলে দেখলাম যে ফোনটা হিট দিয়েছে, তারপরে ফোনটা রান হয় না। তো আমি আজকে এই নোকিয়া ফোনটার সিপিউটা রিবল করে দেখবো যে আমাদের এই ফোনটা চালু হয় কি না। তো আমরা দেরি না করে পিসিবি হোল্ডারে আমার মাদারবোর্ডটা বসিয়ে, তো আমাদের যে আইসির ডটটা কোন দিকে আছে সেটা লক্ষ্য করে ওই পাশে একটা টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। আমাদের ক্রিস্টালের পাশে আইসি ডটটা আমরা এই পাশে চিহ্ন দিয়ে রাখলাম। তো আমরা সিপিউটা উড়ানোর জন্য হালকা একটু পেস্ট দিয়ে নেব, যাতে আমাদের আইসির বলগুলো অল্প হিটে নরম হয়ে যায়। আমাদের হটগানের হিটটা 350-তে রেখেছি, আর যে বাতাসটা চাইরে রাখছি। ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে, যাতে আমাদের আইসির উপরে পুরোপুরি হিটটা না পড়ে, না হলে আমার আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের আইসিটা সুন্দর করে উঠে এসে গেছে। আমরা চাইলে কিন্তু আবার আইসিটা বসিয়ে দিতে পারবো, কিন্তু না, আমরা আইসিটা আবার রিবল করে আবার সুন্দর করে ক্লিন করে বসাবো। তো আমরা মাদারবোর্ডের যে পিনগুলো সোল্ডারিং কুইক দিয়ে একটু ক্লিন করে নিই। আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা পিন ক্লিন করতে হবে, যাতে কোনোটা ছোট বড় না হয়। আমাদের ক্লিন করা শেষ, মাদারবোর্ডটাকে একটু পরিষ্কার করে নেব টিস্যু দিয়ে, যাতে কোনো ময়লা না থাকে। এখন আমরা আইসিটা ক্লিন করব। অনেক টেকনিশিয়ান ভাই আছে যে এরকম প্রবলেম হইলে আইসিটা হিট দেয়,
হইলে হইলো, না হইলে আবার কাস্টমারকে ফেরত দিয়ে দেয়। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু কাজটা হতে পারে। আইসিটা পরিষ্কার করে দেখলাম প্রত্যেকটা লাইন ক্লিন আছে কিনা। একটা লাইনের উপরে কেমন জানি আবরণ দেখতে পাইছি, তো একটু টুইজার দিয়ে আবরণটা পরিষ্কার করে দিতেছি। আইসি রিভল করার ক্ষেত্রে আইসি নিচে একটু টিস্যু দিয়ে নিতে হবে, যাতে আমাদের যে নিচে কাজ করার পেটটা আছে ওই পেটটা যাতে না ফুলে। আর রিবল পেস্ট যেটা ওটা হালকা একটু টিস্যু দিয়ে চাপ দিয়ে, যেই পেস্টটার সাথে হালকা একটা তেল বা লিকুইড জাতীয় কিছু থাকে ওটা আমরা টিস্যুর সাথে লাগিয়ে নেব। আমরা আজকে নোকিয়ার সিপুরা মাস্টার ডাইস দিয়ে রিভল করে দেখাবো। আমার পিনে পিনে আইসের পিনে আর ডাইসের পিনে মিলে গেছে, তো আমরা একটা বাঁকা টুইজার দিয়ে চাপ দিয়ে ধরবো। তো এখন পেস্ট লাগিয়ে হাত দিয়ে পুরোটা আইসের উপরে পেস্ট লাগিয়ে দেব, যাতে কোনোটা পেন যাতে মিস না হয়, কোনো বল যাতে ছোট বড় না হয়। আমাদের পেস্ট লাগানো শেষ, তো আমরা এখন হটগান দিয়ে 250 বা 250-এর একটু বেশি আমরা হিট দিব। আর বাতাসটা রাখবো 0-তে রেখে আমরা এক কোণা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেব। আমার আইসির বলগুলো হয়ে যাচ্ছে, একটু নাড়িয়ে নাড়িয়ে হিট দিতে হবে যাতে পুরো হিটটা আমার আইসির উপরে না পড়ে, না হলে কিন্তু আমার আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি হালকা একটু পেস্ট দিয়ে নেব যাতে আমার আইসির যে বলগুলো একটুভাবে বসে যায় আইসির সাথে। আমার বলগুলো বসে গেছে, আবার উপরে যে হালকা একটু পেস্ট দিয়ে নেব যাতে আমার আইসিটা যেই ডাইস যে কাজ করেছে এই ডাইস থেকে যাতে তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়।
আমাদের আইসিটা রিভল করা শেষ, এখন আইসিটা মাদারবোর্ডে বসিয়ে দেব, দেখবো যে আমাদের ফোনটা কোন কন্ডিশনে আছে বা চালু হচ্ছে কি না। এখন আমরা আইসিটা মাদারবোর্ডে বসাবো, দেখবো যে আমার ফোনটা চালু হচ্ছে কিনা। আমার আইসিটার বলগুলো একরূপভাবে হয়েছে, তো আমরা একটা টুইচার দিয়ে এখন বোর্ডে বসিয়ে দেব। আইসির যে মার্ক আছে মার্কে বসিয়ে দেব, সাথে হালকা একটু পেস্ট দিয়ে নেব, যাতে অল্প হেডে আমার মাদারবোর্ডের সাথে আইসিটা অ্যাডজাস্ট হয়ে যায়। এক সাইড থেকে হালকা হিট দিতে হবে, যখন হিট দিবেন তখন কিন্তু আইসি নড়াচড়া করা যাবে না। এখন এক সাইড থেকে হিট দিয়ে হালকা টুইচার দিয়ে নাড়িয়ে দেখবো যে আমার আইসিটা পজিশনে বসছে কিনা। আইসিটা বসে গেছে, তারপর আমি আবার আর একটু নাড়িয়ে দেখবো। হ্যাঁ, আইসিটা বসে গেছে। তো এখন বোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, বা হালকে একটু থিনার দিয়ে আমরা বোর্ডটা একটু ক্লিন করে নেব। আইসিটা খুব গরম, এই অবস্থায় ফোন চালু করা যাবে না, তো একটু থিনার দিয়ে নিলাম। এখন আমরা মাদারবোর্ডটা ক্লিন করবো ব্রাশ দিয়ে। একদম বোর্ডটা ক্লিন হয়ে গেছে। তো আমরা এখন পিসিবি হোল্ডার থেকে মাদারবোর্ডটা আলাদা করে নিয়ে আমাদের যে বাটনের পেপারটা লাগিয়ে ডিসপ্লেটা লাগিয়ে চেক দেব যে আমাদের ফোনটা কোন কন্ডিশনে আছে। দশ, পনেরো, চোদ্দ, বারো এরকম রিডিং উঠলে আপনারা বুঝে নেবেন যে এটা সিপিইউ থেকে প্রবলেম। তো আমরা ডিসপ্লেটা লাগিয়ে নিলাম। আমরা পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে দেখবো যে ফোনটা শর্ট আছে কিনা বা ফোনটা চালু হচ্ছে কিনা। ইনশাল্লাহ আমার ফোনটা অলরেডি চালু হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।